হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকের আমি আপনাদের সাথে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম বইয়ের জন্মভূমি কবিতাটি নিয়ে আলোচনা করব। তাই এই কবিতাটি পড়ার আগে আমরা কবিতাটির পাঠ পরিচিতি একবার দেখে আসি তা দেখেন এই কবিতায় জন্মভূমির পুঁতি কবির মমত্ববোধ মানে কি মায়ার বোধ ও গভীর দেশপ্রেম ও ফুট উঠেছে মানে কোথায় এই জন্মভূমি কবিতাটায় ওকে বাস কি এই দেশে জন্মগ্রহণ করে সাপোজ ধরো যে যে দেশে জন্মগ্রহণ করে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করি তাহলে আমরা বুঝে নেব বাংলাদেশ ওকে তাহলে এই দেশে জন্মগ্রহণ করে জন্মকে ভালোবাসতে পেরে কবিতার জীবনের সার্থকতা অনুভব করে কোন দেশকে এই আমাদের বাংলাদেশকে জন্মগ্রহণ জন্মগ্রহণ করে জন্মকে ভালোবাসতে পেরে কি কবির কি করে সার্থকতা অনুভব করে ওকে কবির জন্মভূমির অজস্র ধনরত্নের আকার কিনা তাতে তার কিছু আসে যায় না বলছি কি কবির জন্মভূমিতে ধনরত মানে মানে অনেক ধনরত্ন আসে কিনা তাতে তার কোনো কিছু আসে যায় না কারণ তিনি এই মাতৃভূমির সিনেহায় সে সুখ শান্তি লাভ করেছেন তার অতুলনীয় বসে কি কারণ তিনি এই মাতৃভূমির সিনেহায় মানে কি স্নেহ মানে কি ভালোবাসায় ওকে সে সুখ ও শান্তি লাভ করেছেন কোথায় এই যে দেশে সে জন্মগ্রহণ করেছে এদেশে কী এই বাংলাদেশে তিনি কি করেছেন মানে কি সেও ভালোবাসা বা এই ছায়ায় ওকে জন্মভূমির ছায়ায় তিনি কী পেয়েছেন সুখ পেয়েছেন শান্তি পেয়েছেন জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ মানে এই জন্মভূমির অপরূপ সৌন্দর্যে মানে প্রাকৃতিক সৌন্দর্যে কবি কি মুগ্ধ ওকে জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল জন্মভূমি বলছে জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে কি প্রথম হল বাগানের ফুল সাদের জ্যোৎস্না সূর্যের আলো এগুলো হল কি জন্মভূমির জন্মভূমির কি বিচিত্র সৌন্দর্য ফুটে ওঠে ওকে এসব কবির মনকে আকুল করে দেয় আকুল মানে কি পাগল করে দেয় এই দেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যলোককে কবির চোখে পরিপূর্ণভাবে ছড়িয়েছে ওকে তাই কবির একান্ত ইচ্ছে এই সূর্যলোকে এই দেশের মাটিতে তিনি যেন সির নির্দায় সাহিত হওয়ার সুযোগ পান মানে কি যেন এদেশেই তিনি মৃত্যুবরণ করার সুযোগটা পান বুঝতে কি পারছেন এবার আমরা কবিতাটায় যাই বলা হয়েছে কি জন্মভূমি তাহলে জন্মভূমির কবিতাটা দ্বারা কি বোঝানো হয়েছে বুঝতে পারছেন যে দেশের প্রতি মায়া ও দেশপ্রেম ওকে এই জন্মভূমি কবিতাটির লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর কে রবীন্দ্রনাথ ঠাকুর তাই এখানে বলা হয়েছে কি সার্থক জনম আমার জন্ম হয়েছে কি মানে কবির কী হয়েছে সে যে দেশে জন্মগ্রহণ করেছে ওই দেশটাই কি তার সার্থক মানে সফল হয়েছে হ্যাঁ জন্মগ্রহণ করে সার্থক জনম মাগো মানে কি সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে মানে তার জন্মভূমিকে ভালোবেসে ওকে তিনি কি তিনি সার্থক জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতো কি দেশের ধনরতন এটা ঠিকমত ঠিকমতো আসে কি সে জানে না শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায় আসে শুধু কবি জানে সে তার দেশের ছায় এসে তার অঙ্গ অঙ্গজুরায় কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল কবি কোন বনেতে ফুল ফুল তার গন্ধে করে এমন আকুল সেটা সে জানে না ওকে কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি এসে মানে কোন গগনে গগন তো বোঝেন গগন শব্দের অর্থ আকাশ ওকে গগন শব্দের অর্থ কি আকাশ আখি মেলে তোমার আলো বলে আখি আখি মানে চোখ আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো প্রথম তার কি জুড়ালো চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শোয়ছে এখন মুদব শব্দ অর্থ কি মুদব শব্দের অর্থ বুঝব মুদব শব্দের অর্থ কি বুঝব বা বন্ধ করব আর সার্থক শব্দের অর্থ সফল সার্থক শব্দের অর্থ কি সফল বুঝতে পারছেন আর জন্ম মানে কি জন্ম জন্ম শব্দটি ন ম এই যুক্তক্ষর ভেঙে ন ও ম আলাদা করা হয়েছে এই এর আরও দৃষ্টান্ত আছে যেমন রত্ন থেকে রত্ন এভাবে বুঝতে পারছেন তাই এবার আসেন আমরা এই কবিতাটার লেখক পরিচিতটা বা কবি পরিচিতটা একবার পড়ে ফেলি বলছে কি এশিয়াদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নবেল বিজয়ী কবি বলছে এশিয়ার মধ্যে প্রথম নবেল বিজয়ী কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারছেন গীতাঞ্জলি কাব্যের জন্য বলছে কি এই রবীন্দ্রনাথ ঠাকুর কী কাব্যের জন্য গীতাঞ্জলি কাব্যের জন্য উনিশশো তেরো সালে তিনি এই পুরস্কার লাভ করেন কি পুরস্কার লাভ করেন এই যে নোবেল বিজয়ী পুরস্কার ওকে কী কাব্যের জন্য গীতাঞ্জলি কাব্যের জন্য কত সালে উনিশশো তেরো সালে কেবল কবিতাই নয় উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ গান বাংলা সাহিত্যের সকল শাখাই তার একক অবদান ঐশ্বর্যমণ্ডিত সব শাখা কি তার কি এক একটা ঐশ্বর্য মণ্ডিত রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষাটটি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে সাতই মে এটা হলো ইংলিশ সাল ওকে আর বাংলায় বলা হয় পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গব্ধ এখানে বাংলায় বলে ওকে কলকাতায় জোরাসাঁকর ঠাকুর জোড়াসাঁকর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে এই রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে বলতে পারেন এখানে সালও বলতে পারেন সাতই মে কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে এবার যদি বাংলা সালে আসেন যে রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গবদে কলকাতা জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন ওকে স্কুল নিয়মিত প্রতিষ্ঠানিক বলছি স্কুলে নিয়মিত প্রতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি মানে কি নিয়মিত তার শিক্ষা হয়নি স্কুলে সতেরো বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন সতেরো বছর বয়সে ওকে সে পড়া পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি সেই পড়া শেষ না হতেই তিনি আবার কোথায় ফিরে আসেন দেশে ফিরে আসেন কিন্তু সশিক্ষা ও সাধনায় বাংলা ভাষাও সাহিত্য এনে দেন অতুলনীয় সমৃদ্ধ মানে সে ততটা বেশি শিক্ষিত না স্বশিক্ষিত কিন্তু তিনি বাংলা এনে দেন কি সাহিত্য এনে দেন অতুলনীয় সমৃদ্ধ ওকে তিনি একাদারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ সুরাকার গীতাকার নাট্যকার নাট্য নির্দেশক অভিনেতা ও চিত্রশিল্পী মানে কি একাদারে তিনি কি ছিলেন সাহিত্য ছিলেন চিত্রাবিদ ছিলেন চিন্তা চিন্তাবিদ ছিলেন শিক্ষাবিদ ছিলেন সব কিছু ছিলেন ওকে বিশ্ব ভারতীয় ও শান্তিনিকেতন বলছে কি বিশ্বভারতীয় শান্তিনিকেতন এর মতো প্রতিষ্ঠা গড়ে তিনি শিক্ষার নতুন ধারা সৃষ্টি করেন বলেছে বিশ্ব বিশ্বভারতীয় ও শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তিনি কী করেন শিক্ষার নতুন একটা ধারা সৃষ্টি করেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো হলো সোনার তরী গীতাঞ্জলি বলাকা ইত্যাদি কাব্য এগুলো কি কাব্য আর ঘরে বাইরে ঘোড়া যোগাযোগ শেষের কবিতা এগুলো হলো কি কবিতা আর ইত্যাদি উপন্যাস উপন্যাসগুলো গল্পগুচ্ছ গল্পগুচ্ছ বিসর্জন রাজা ডাকঘর রক্তখরি ইত্যাদি হলো নাটক বুঝতে পারছেন তিনি ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ খাপসারা ইত্যাদি তার রচিত আমাদের সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে তার একটা রচিত গান ওকে তারপর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগাস্ট কত খ্রিস্টাব্দে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট কত যেটা বাইশে শ্রাবণ এটা হলো ইংলিশ সাল আর বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ কলকাতা আটচল্লিশ বঙ্গদাবে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন বুঝতে পারছেন তাহলে আর এটা হলো শব্দ অর্থ যে সার্থক শব্দ অর্থ সফল জন্ম শব্দ অর্থ জন্ম শব্দটি ন ম এই যুক্ত খর ভেঙে ন ও ম আলাদা করা হয়েছে এর এর আরও দৃষ্টান্ত আছে যেমন রত্ন থেকে রতন যত্ন থেকে যতন আর মুদ্ব শব্দ একটি বুঝবে ওকে বুঝছেন এখন এখানে কিছু প্রশ্ন থাকতে পারে সাপোজ ধরেন যে আসতে পারে যে রবীন্ জন্মভূমি কবিতাটি কে রচনা করেছেন তা জন্মভূমি কবিতাটি কে রচনা করছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কত খ্রিস্টা খ্রিস্টাব্দে তাহলে উনিশশো একষাটি খ্রিস্টাব্দে সাতই মে এবার আসতে পারে সার্থক শব্দের অর্থ কী সফল ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা যদি আসে ডাকঘর ডাকঘর তো এইমাত্র এখানে পড়াইছি ডাকঘর ওকে ডাকঘর কোন ধরনের রচনা বলেন তো ডাকঘর হলো কি একটি হলো রচনা নাটক ওকে হ্যাঁ বুঝতে পারছেন এই যে এটা হলো ওকে এবার এবার আসতে পারে যে রবীন্দ্রনাথ আবার আসতে পারে যে কবি দেশকে কি বলে সম্বোধন করেছে তাই কবি দেশকে কি বলে সম্বোধন মা বলে সম্বোধন করছে তাই কবি দেশকে কি বলে সম্বোধন করছে মা বলে সম্বোধন করছে ওকে তারপর আসতে পারে কার ধনরত্ন সম্পর্ক কবি জানে না তাই কার জনরত্ন বলন্ত জানে না কার জনরত্ন দেশের জনরত্ন কোথায় এসে কবির অঙ্গ জুড়ায় দেশে বা জন্মভূমিতে কী দেখে কবির চোখ জুড়ায় কী দেখে দেশের আলো দেখে কবির চোখ জুড়ায় জন্ম কবিতাটি কোন দেশের উদ্দেশ্য করা হয়েছে কবিতাটি বাংলাদেশের উদ্দেশ্য করা হয়েছে বুঝতে পারছেন দেশের আলোতে নয় নয়ন রেখে কবি কী করেছেন কী করেছেন মুদব ওকে বুঝতে পারেন মুদবো নাকি কি বুঝবো বুঝতে পারছেন থ্যাংক ইউ যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ